আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে খুব সহজে বডি পলিশিং করতে পারবেন। আমরা সবাই শুধু আমাদের মুখের স্কিনের যত্ন নিয়ে থাকি, আর সেই জন্য কিন্তু আমাদের হাত পা গলা মুখের তুলনায় কিছুটা কালো হয়ে থাকে। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে ঘরোয়া উপায় দিয়ে বডি পলিশিং করতে পারবেন। ফ্রেন্ডস, তো চলুন শুরু করা যাক। বডি ময়েশ্চারাইজড করা খুবই জরুরি, যার জন্য আমরা তৈরি করব একটা স্পেশাল ম্যাসাজ অয়েল। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ অলিভ অয়েল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্লিসারিন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1টি ভিটামিন ই ক্যাপসুল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই তেলটির সাহায্যে আপনার ফুল বডি খুব ভালো করে ম্যাসাজ করে নিন। যতক্ষণ পর্যন্ত তেলটা আমাদের শরীরে অ্যাবজর্ব না হয় ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করতে হবে। অয়েল ম্যাসাজ করলে ত্বকের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার ফলে ত্বক রিল্যাক্স ফিল করে, আর অয়েল ম্যাসাজের ফলে আমাদের ত্বক সফট ও গ্লোয়িং হয়। এরপর আমাদের লাগবে 1টি টমেটো। প্রথমে টমেটোটাকে এভাবে দুভাগ করে নিতে হবে। এরপর আমাদের লাগবে হলুদ গুঁড়ো। এবার টমেটোটাকে এভাবে হলুদের উপরে চাপ দিয়ে হলুদ টমেটোর গায়ে লাগিয়ে নিতে হবে। এবার এই হলুদ লাগানো টমেটোর সাহায্যে আপনার ফুল বডি ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এইভাবে টমেটো এবং হলুদের সাহায্যে ত্বক ম্যাসাজ করলে ত্বকে থাকা সানট্যান এবং ত্বকে থাকা যে কোনো ধরনের কালো দাগছোপ দূর হয়ে যাবে। টমেটোর মধ্যে পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে, এটা ভেতর থেকে আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এভাবে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে ত্বক ধুয়ে নিন। এবার আমরা তৈরি করব বডি হোয়াইটনিং প্যাক। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চন্দন পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গ্লিসারিন। এরপর প্রয়োজন মতো কাঁচা দুধ অ্যাড করে এর একটি গাঢ় পেস্ট তৈরি করে নিব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আরও কিছু পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে নিচ্ছি। এবার এই বডি হোয়াইটনিং প্যাকটা পুরো শরীরে অ্যাপ্লাই করতে হবে। চাইলে এই প্যাকটি মুখেও অ্যাপ্লাই করতে পারেন। এই বডি হোয়াইটনিং প্যাকটা খুবই কার্যকরী, কারণ এই প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি তা আমাদের ত্বকে একটা ইনস্ট্যান্ট উজ্জ্বলতা এনে দিবে। এটা অ্যাপ্লাই করার পর শুকনোর জন্য অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ম্যাসাজ করে ত্বক ধুয়ে নিন। এরপর আপনার পছন্দ মতো বডি লোশন লাগিয়ে নিন। ফ্রেন্ডস, তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।